এই যে সবাই চা সেবা দিচ্ছে, বারুদের গন্ধ আছে ভেতরে, বারুদের গন্ধ আছে। পুরনো দিনের স্থাপত্য, 300 বছর 400 বছর আগেকার পুরনো সবজি বাজার। এই আমবাগান, আমবাগানটা তো এই আমবাগানটার এখানে আগে নবাবের সবজি বাজার ছিল। এখানে আমরা একটা নতুন সিঁড়ি কি বলে ওটাকে, কি বলে, আবিষ্কার করেছি, গুপ্ত সিঁড়ি। যে দেখেন গুপ্ত ধরনের রাস্তা, এই এটা ঘোড়ার গাড়ি। ওই দেখা যায় দূরে একটা রাজা, রাজা রাজার কিছু কোনো একটা বাড়ি হবে। এই দেখেন পুরোটাই স্থাপত্য, ওই পিছনে দেখতে পাচ্ছেন ওটা একটা রাজবাড়ি। রাজার নাম ঠিক বলতে পারবো না, জানি না, দেবী সিং, রাজা দেবী সিং এর বাড়ি ছিল ওটা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, অরবিন্দ চক্রবর্তী, শুভঙ্কর দেবনাথ, সোমেন দেবনাথ এবং সঞ্জু দেবনাথ, ক্যামেরাম্যান সঞ্জু দেবনাথ, রিপোর্টার। এই যে কাকা, টোটো কাকা তাকাও একটু, এই যে কাকা তাকিয়েছে, ঠিক আছে। কাকা খুব ভালো লোক, আগের টোটোওয়ালাকে ভালো বলেছিলাম, সেই কারণে ফুটে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাঠগোলা বাগান। এই যে এটা কাঠগোলা বাগান, আমরা কাঠগোলা বাগানে প্রবেশ করছি। বিশাল এক স্থাপত্যের জায়গা, জায়গাটা ভীষণ সুন্দর। দেখুন ঢুকতেই মনটা ভরে যাচ্ছে, গাছপালায় ভর্তি। আমি ঠিক জানি না, আমি এই মুর্শিদাবাদ শহরটায় আসার পর থেকে দেখছি এখানে আম গাছের প্রচুর। এটা এত আম গাছ কেন, কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন, আমাকে বলবেন। অভাব তো হবে না, এটা সিরাজউদ্দৌলা হবে না, সিরাজউদ্দৌলার মূর্তি হলে এরকমভাবে রাখতো না। ওই যে এর আগে যে একটা মূর্তি দেখিয়েছিলাম সেম মূর্তি দেখুন এখানেও। তাহলে আমার আইডিয়াটাই ঠিক ছিল, এটা কোনো, হ্যাঁ এটা কোনো সিপাহিরই অ্যাকচুয়ালি মূর্তি হবে, নাহলে কোনো নবাব টবাবের মূর্তি এরকমভাবে জঙ্গলের মধ্যে রাখবে না, কিংবা এরকমভাবে অপরিচর্যায় রাখবে না আমার যতদূর মনে হয়। আপনাদের যদি সঠিক জানা থাকে আমাকে জানাবেন কমেন্ট করে। এখানে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে, টিকিট লোকপ্রতি 30 টাকা, ডোনেশন ফর মেনটেনেন্স 30 টাকা, টিকিটটা একটু বেশি মনে হচ্ছে। কী আছে দেখে নেন, কাঠবাগানে দেখিবার বিশেষ স্থান, কাঠগোগা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গপথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ। কাকা কাকাকেও দেখতে পাবেন, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। জায়গাটা আমার খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে জায়গাটা। আমি দেখিয়ে দিই একবার, কাঠগোলা মহল, কাঠগোলা বাগান, পিছনে দেখতে পাচ্ছেন গেট দেওয়া, সবাই ঢুকছে এখানে। চলুন আমিও ভেতরে ঢুকে দেখি কী আছে না আছে, না দেখলে বোঝা যাবে না। আমার মনে হয় যত সম্ভব এটা চিড়িয়াখানা, চিড়িয়াখানা। ভিউটা একবার দেখিয়ে দিই আমি সবাইকে, এই যে ভিউ একবার দেখে নেন, শুভ রঙিন মাছ দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না, অস্ট্রেলিয়ান কাকাতুয়া বলছে এখানকার লোকজন। দেখেন অসাধারণ চীনের লেডি আম হাস্ট, দেখেন এই পাখিটা দেখেন, ওয়াও। এটা কি সুড়ঙ্গপথ, আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে নবাবের সুড়ঙ্গপথ দেখতে পাচ্ছেন। আমি একবার দেখে নেন, জল রয়েছে যেহেতু আন্ডারগ্রাউন্ড, মাটির তলা দিয়ে সুড়ঙ্গপথ অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, মাটির তলা দিয়ে হয়, জল জমে রয়েছে। আর এখানে গেটে তালা মারা, এখান দিয়ে নামার কোনো রাস্তা নেই, প্লাস নামবেই বা কী করে, জল রয়েছে, ঠিক আছে। এই সুড়ঙ্গ কোথায় ওঠে অ্যাকচুয়ালি আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। নবাবের সুড়ঙ্গপথ দেখিয়ে দিয়েছি, ওখানে ঢোকার মতো জায়গা নেই তাই দেখাতে পারিনি আর কিছু, যেটুকু দেখেছেন আপনারা এসে দেখুন আরও ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি, এদিকটা কী আছে অ্যাকচুয়ালি আমি জানি না, এখানে একটা সুন্দর বাগ আছে। ওরা কোথায়, ওরা কোথায়, ভালো লাগছে, পয়সা উসুল, 30 টাকা পয়সা উসুল, এখনো তো বাকি আছে। আমরাও যাচ্ছি পিছন পিছন, গাইড নাই আমার, তো আর গাইড নাই, আমি তো গাইড মাইড নাই, পয়সা নাই, গরিব মানুষ। দেখে নিন একবার, দেখে নিন কুয়ো, কুয়ো এখান দিয়ে ল্যাটা মাছ, পুঁটি মাছ অনেক কিছুই আছে, বড় বড় মাছ আছে, আপনারা ক্যামেরায় দেখাতে পারবো না, অত উন্নত মানের ক্যামেরা আমার নয়। আমি একটা ছবি তুলে নিই, ছবি সেন্টো সোমেন, ক্যামেরাটা হ্যান্ড ওভার করলাম তোমাকে, তুমি তো ভদর ভদর করো, আরে কাট না ভাই, আমি দেখাই আপনাদের, জানান দাঁড়া ভাই।
আমার মনে হচ্ছে আপনার সিমেন্টের উপরে তো বানিশ কি বলে এটা বানিশ বানিশ করা আছে পালিশ পালিশ করা দেখে নিন সত্যি খুব সুন্দর জায়গা এটা হচ্ছে প্যালেস ভেতরে আমরা ঢুকবো অবশ্যই সঙ্গে থাকুন এই চেয়ারে বসে হয়তো বাবুরা মদ্যপান চা পান ধূম্রপান সব করতো টেবিলটা একবার দেখুন এটা শ্বেতপাথর এটা শ্বেতপাথর এখানে ভেতরে ছবি তোলা বারণ আছে ওখানে লিখে রেখেছে ভেতরে আমি ফোন ক্যামেরা অন করতে পারবো না আপনাদের বাইরে এসে শেয়ার করব দেখলাম কি না দেখলাম সব কিছু একটা প্রক্সি মেরে নিচে যে যা ছিল সব দেখে নিয়েছি ওখানে ক্যামেরা বার করার কোনো পারমিশনই ছিল না তো ওপরে তিনতলায় ওঠার জন্য আবার টিকিট কাটতে হয়েছে 20 টাকা করে চারটে কেটেছি 80 টাকা একবার দেখ আয়নায় আমাকে ভালো করে দেখে নেন দেখতে পাচ্ছেন আমরা ওই ওপরে তিনতলা থেকে ঘুরে এসেছি ওপরে তিনতলা থেকে ঘুরে এসেছি ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাও আমি ওখানে বকা খেতে হয়েছে কাজগুলো দেখে নেন একবার জিনিস দেখিয়ে দিই এখানে একটা জিনিস দেখিয়ে দিই কুয়ো কুয়ো ইউটিউবার সাহেব আমি কুয়োটা দেখে নেন একবার আমি কুয়োর মধ্যে দরকার হলে আমি ফোনটা একবার ফেলে দিচ্ছি আপনারা ভালো করে জলটাও দেখে নেবেন জলটা কেমন কি আছে ফোনটা আমি ফেলে আবার তুলে নিচ্ছি কুয়োটা দেখে নেন মানুষ কেন বলে কেন হাত দেবেন না কেন ছবি তুলবেন না কেন মানুষজনকে পুরনো ভাস্কর্যে যেতে দেয় না পৌঁছতে দেয় না কারণটা আপনাকে দেখিয়ে দিলাম এখনই এত সুন্দর একটা কুয়োর মধ্যে জলের বোতল ফেলে রেখেছে কোন সে হনুমানের মূর্তি আচ্ছা এই মূর্তিটা যারা দেখতে পাচ্ছেন এই মূর্তিটার একটা বিশেষত্ব আছে এটা মূর্তিটার হাতে যেটা একটা পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রটা হচ্ছে বিষের পাত্র অরবিন্দ চক্রবর্তী বলল যে যখন আর কি কোনো কোনো অন্য রাজার সেনা মেনা যদি ধরে শত্রু কিংবা এদের শত্রু যদি কেউ ধরে ফেলে তখন ওই বিষটা খেয়ে সে নিজের প্রাণ ত্যাগ করবে সেই কারণে সেটা এখানে তুলে ধরেছে আচ্ছা রাজার রাজার গুপ্তধনের বাক্স এত বড় জায়গা আমরা ঘুরে শেষ করতে পারছি না আমরা ওই বড় বিল্ডিংটা একটু সময় কাটিয়ে ফেলেছি বেশি খুব ভালো লেগেছে জিনিসপত্রগুলো এখানে ফুলটা দেখেন এখানে একটু নৃত্য করবো এই যে নম নিত্যে নীতি নিত্যে কে যে না আছে তাতা থই থই আমি নৃত্য ব্লগার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওটাই শৌচালয় ওই যে শৌচালয় হাগাখানা রাজারাজারা ওখানে হাগদো দেখে নেন ভালো করে এখন আমরা হাগি লোকে হাগে আচ্ছা অরিজিনাল শৌচালয়টা পরে বানানো হয়েছে আমি ভুল বললাম এসব ভুলভাল বলাটা উচিত না তাও একটুখানি ফানের জন্য আমি বললাম বলতে বলতে হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি বলতে বলতে হাঁপিয়ে গেছি আর শরীরে জোর নেই যা খেয়েছি যা চশমাটা পড়ে গেল এখন এখনও 6টা স্পট দেখা বাকি আছে 6টা স্পট এখনও দেখা বাকি আছে টিকিট মূল্যটা হয়তো যেটা 30 টাকা ভেতরে 20 টাকা ওপরে গেলে আসবেন যখন পুরোটাই দেখবেন আমার মতে বলে কোনো কিছু বাদ রাখবেন না যে এটা দেখিনি ওটা দেখিনি এরকম কোনো হ্যাঁ এরকম কোনো আফসোস যেন না হয় আপনাদের মধ্যে তবে আমার মনে হয় এই যে 30 টাকাটা যে বাইরে নিচ্ছে এটাও একটু বেশি প্লাস ভেতরে যে 20 টাকা নিচ্ছে সেটাও বেশি সেটা নেওয়ার কোনো মানেই হয় না কারণ আমরা বিল্ডিংয়ে এন্ট্রি পেয়েছি ওপরে দোতলায় ওঠার জন্য এক্সট্রা করে টিকিট এটার কোনো মানেই হয় না আমরা এক্সিট নিচ্ছি কাঠগোলা বাগান থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে যা যা বলেছি কোনো জায়গায় কোনো কোথায় ভুল ভ্রান্তি কিছু থাকে সেটা মানিয়ে নেবেন এবং আমাকে ভুলটা আমাকে ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ততক্ষণের জন্য টাটা